وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله. এক ভাই জানতে চেয়েছেন যে কিয়ামতের আলামত, কিয়ামতের ছোট আলামত এবং বড় আলামত আছে। কিয়ামতের প্রথম ছোট আলামত সম্পর্কে এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং মৃত্যুবরণ। কারণ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কারণ তিনিই হলেন শেষ নবী, তারপর আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এ সম্পর্কে যদি দেখেন সেই মুসলিম অধ্যায় এক নম্বর অধ্যায় কিয়ামতের আলামত, সেখানে পাবেন যে আমি কিয়ামত কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের শাহাদত আঙুল এবং মধ্যম আঙুলকে একত্রিত করে দেখালেন। দ্বিতীয়ত হলো চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, সূরা কামার এক নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হযরত ইবনে রাজব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। এটা দেখতে মুসলিম সিফাতুল মুনাফিকিন অধ্যায় পাবেন। তিন নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মসজিদ বিজয়ে অন্যতম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসনকালে ১৬ হিজরিতে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী বলেছেন। চার নম্বর, ধন সম্পদ বৃদ্ধি পাবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকট হয়ে পড়বে, যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে বলবে এতে আমার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে কিয়ামত আলামত। আরও আছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। তারপরে আরও হচ্ছে আপনার অর্থাৎ এই ফেতনার আবির্ভাব হবে, বিভিন্ন রকম ফেতনা তৈরি হবে। এটা দেখতে পাবেন সহিহ বুখারি প্রথম অধ্যায় কিতাবুল ফিতনা, সেখানে অধ্যায় পাবেন। এছাড়া পাবেন সহিহ বুখারির হাদিস পাবেন এবং আবু দাউদের হাদিস পাবেন 1761 নম্বর হাদিস। মুসলিমের অধ্যায় পাবেন কিতাবুল ফিতান, বুখারি অধ্যায় কিতাবুল ইলম, সেখানে পাবেন। আর ৬ নম্বর হচ্ছে ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে, যারা নবী দাবি করবে দুনিয়াতে, তারা নবী দাবি করবে, এদের আবির্ভাব হবে। এটা আবু দাউদ তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 5406। সাত নম্বর হলো হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বার হবে, হেজাজের ভূমি থেকে একটি আগুন প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত আগুনের আলোকিত বুসরায় অবস্থিত উটের গলা পর্যন্ত আলোকিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারি আপনার কিতাবুল ফিতান। আট নম্বর, আমানতের খেয়ানত হবে, আপনি আমানত রাখবেন, সে আমানত আপনার খেয়ানত করবে। নয় নম্বর, ইলিম উঠে যাবে, মুখ্যতার বিস্তার করবে, অর্থাৎ ইলিম জ্ঞান উঠে যাবে, মুখ্য ব্যক্তি বিস্তার লাভ করবে। দশ নম্বর, অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত।